সেলিজ এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে চ্যাপ্টার হল পলিটিক্যাল পার্টিস সিস্টেম ইন ইন্ডিয়া এবং এই সমস্ত চ্যাপ্টারটিকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেনে ভাগ করা হয়েছে যে কারণে পার্ট ওয়ান পার্ট টু এই দুটো ভাগে ভাগ করে তোমাদের সমস্ত চ্যাপ্টারটা আমি সাজিয়েছি একবারে তো এটা দেওয়া যাবে না চ্যাপ্টারটা অনেক বড় আছে সেই আমি প্রথমে পার্ট ওয়ানটা দিয়ে দিচ্ছি তার পরবর্তী ক্লাসে পল ক্লাসে আমি আবার পার্ট টুটা টা তোমাদের দিয়ে দেবো সব কটা শর্ট পড়ে ফেলবে তখন গোটা চ্যাপ্টারটা তোমাদের কাছে বোধকম্ব হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তাহলে ক্লাস শুরু করছি নাম্বার ওয়ান রাজনৈতিক দলের সংজ্ঞা দাও সংগঠিত জনসমষ্টি যখন সাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চেষ্টা করে তখন তাকে রাজনৈতিক দল বলে নাম্বার টু দলহীন গণতন্ত্র অচল অ্যালান নাম্বার থ্রি ইউপিএ কি ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স নাম্বার ফোর বর্তমান ভারতীয় দল ব্যবস্থার দুটি প্রধান জোটের নাম কি একটি হলো এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অপরটি ইউপিএ ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স নাম্বার ফাইভ ভারতীয় জাতীয় কংগ্রেসের দুটি গুরুত্বপূর্ণ আদর্শের নামকর ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র নাম্বার সিক্স ভারতীয় জনতা পার্টির দুটি গুরুত্বপূর্ণ আদর্শের নাম করো হিন্দুত্ব ও স্বদেশী নাম্বার সেভেন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট প্রথম কবে ক্ষমতায় আসে উনিশশো সালে নাম্বার এইট কয়টি রাজনৈতিক দল নিয়ে বামফ্রন্ট গঠিত সাতটি প্রধান শরিক হল সিপিআইএম নাম্বার নাইন রাজনৈতিক দল বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনে উক্তিটি কার লর্ড ব্রাইসের নাম্বার টেন ভারতীয় রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেবার দায়িত্ব নির্বাচন কমিশনের নাম্বার ইলেভেন ভারতের আঞ্চলিক দলগুলির উত্থানের একটি মূল কারণ কি জাতীয় দলগুলির ব্যর্থতা নাম্বার টুয়েলভ আমলাতন্ত্রের অর্থ কি লাল ফিতার বাঁধন যে ফাইলের মধ্যে আবদ্ধ থাকে নাম্বার থার্টিন ভারতের কমিউনিস্ট পার্টি কবে ভাগ হয় উনিশশো চৌষট্টি সালে নাম্বার ফোরটিন দলীয় ব্যবস্থা কোন রাষ্ট্রে প্রচলিত আছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে নাম্বার ফিফটিন দল প্রথার উদ্ভব সর্বপ্রথম কোন রাষ্ট্রে ঘটে ব্রিটেনে নাম্বার সিক্সটিন গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে কি ধরনের দলীয় ব্যবস্থা রয়েছে প্রথমটিতে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা এবং দ্বিতীয়টিতে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা নাম্বার সেভেন্টিন ভারতে দলত্যাগ রোধের জন্য কোন সংবিধান সংশোধনী আইন পাশ হয় বাহান্নতম সংবিধান সংশোধনী আইন এইটিন ভারতের একটি ভাষা ভিত্তিক রাজনৈতিক দলের নাম কর ডিএমকে দ্রাবিদা মোনানেত্রা কাজেগম দ্রাবিড প্রগতিশীল ফেডারেশন নাম্বার নাইনটিন ভারতের প্রথম রাজনৈতিক দল কি ভারতীয় জাতীয় কংগ্রেস নাম্বার ভারতীয় লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উনিশশো বাহান্ন সালে ওয়ান ভারতীয় রাজনৈতিক দল প্রথার অন্যতম বৈশিষ্ট্য কি ব্যক্তি সর্বস্বতা নাম্বার টোয়েন্টি টু ভারতে প্রথম কোথায় আঞ্চলিক দল সরকার গঠন করে তামিলনাড়ুতে টোয়েন্টি থ্রি ভারতীয় দলপ্রথা হল কর্তৃত্বপূর্ণ দলপ্রথা উক্তিটি কার অ্যালান বল টোয়েন্টি ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে কোন রাজনৈতিক দল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস টোয়েন্টি ফাইভ ভারতের দলত্যাগের অন্যতম কারণ কি রাজনৈতিক সুবিধাবাদ এই ছিল পার্ট ওয়ান প্রথম পঁচিশটি প্রশ্ন এবং এখানে তোমরা পড়ার সময় ভালো করে লক্ষ্য করে দেখবে যে এখানে কিন্তু রাজনৈতিক দল প্রথা ভারতে যেভাবে আছে তার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নামগুলো দেওয়া হয়েছে এবং প্রথম আঞ্চলিক দল কোথায় গঠিত হয়েছে সেটা বলা হয়েছে এবং এই যে রাজনৈতিক দল ত্যাগের একটা হিরিক যেটা প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত চলছে সেটা কেন হচ্ছে বা তার কারণটা কি সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে সবথেকে বড় কথা হলো দলপ্রথাকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ উক্তি রাষ্ট্রবিদদের আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা যদি শর্ট কোয়েশ্চেনগুলো সম্মিলিতভাবে পড়ো তাহলে তো তোমাদের পুরো চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়া হয়ে যাচ্ছে এছাড়া শর্ট কোয়েশ্চেনগুলো আলাদা করেও কিন্তু তোমাদের এমসিকিউ কিউ সায়েন্সের ক্ষেত্রে চলে যাবে যদি পড়ার সময় খুব মন দিয়ে ভালো করে দেখে পড়বে তাহলে তোমাদের প্রিপারেশানটা আমি মনে করি কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন নোটিফিকেশন পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকনটি ক্লিক করো সব সময় এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো